হাজির হয়ে গেলাম বৌমনির রান্নাঘর থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে ইলিশ মাছের সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি করতে খুব বেশি সময় কিংবা খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। প্রথমে এক চামচ পরিমাণে লবণ এবং এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলো মাছকেই এপিটোপিট করে ভালোভাবে হলুদ এবং লবণ মিশিয়ে নিতে হবে। ব্যাস মাখানো হয়ে গিয়েছে। ইলিশ মাছ ম্যারিনেশন করার কোনো প্রয়োজন নেই। এবার চলে যাব সরাসরি মূল রান্নায়। চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব হাই হিটে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি তেলটাকে খুব গরম করে নিয়েছি, সেজন্য মাছ লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার অপর পিঠ আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। আপনারা চাইলে মাছ দেওয়ার আগে গরম তেলে এক চিমটি লবণ দিতে পারেন, এতে করে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা কমে যায়। মাছগুলোকে আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি, এক্ষেত্রে কড়া ভাজার কোনো প্রয়োজন নেই। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি তেলেই আমি পুরো রান্নাটি কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি, এতে করে জিরের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা মাঝারি সাইজের 3 থেকে 4টি আলু। যেহেতু আমি রান্নাটি আলু এবং বেগুন দিয়ে করব, সেজন্য আলুগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কারণ আলু যেহেতু শক্ত সবজি, সেজন্য আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা হালকা মজে আসলে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ হালকা একটু পানি দিয়ে গুলে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজি সহ মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং সবজিগুলো নরম হয়ে এসেছে। এবার পরিমাণ মতো পানি আমি অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে পানিটা একটু বেশি ইউজ করছি, কারণ এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আরো 6 থেকে 7 মিনিট ভালোভাবে রান্নার জন্য আমি ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। ঠিক 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর 1 থেকে 2টা বলক চলে আসলে 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়ার ফলে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং এর টেস্টটাও অনেক বেড়ে যাবে। ঠিক 1 মিনিট পর আমার রান্নাটি প্রায় শেষ। এবার সার্ভ করে নেব। ব্যাস, হয়ে গিয়েছে আমার আজকের সুস্বাদু একটি রেসিপি, ইলিশ মাছের ঝোল। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।